আমার মেজে মামনি যখনই বাড়িতে আসেন তখনই সাথে কিছু না কিছু নিয়ে আসেন, আর তার ভিতরে উল্লেখযোগ্য যেটা থাকে সেটা হচ্ছে তার হাতে খুবই মজাদার খিচুড়ি। আর এই খিচুড়িটা কিন্তু উনি সবসময় সকালে রান্না করেন। আমাদের বাড়িতে এখনও অনেকে আছেন তিন বেলা ভাত খান। তো যাই হোক, আমার মামনি নিজে হাতে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবে। এই রেসিপিটা আসছে কিন্তু আমার কাছে শুধু 10,000 কিলোমিটার দূর থেকে, তো যে কারণেই আমি অ্যাকুরেট অ্যামাউন্ট আপনাদেরকে বলতে পারছি না। আমি বলে দিচ্ছি মামনি কী কী দিয়েছেন। উনি প্রথমে চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন, ওর মধ্যে দিয়ে দিয়েছেন হলুদ, লবণ, জিরা পাউডার, গরম মশলা, তেল, পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আদা বাটা আর রসুন বাটা দিয়েছেন, আর সাথে নিয়ে নিয়েছেন তেল। সব কিছু উনি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছেন। এই মাখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মজাদার খিচুড়ির জন্য। আপনারা দেখেন আমার মামনি কিন্তু খুব সুন্দরভাবে অনেক সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছেন। এবার দিয়ে দিচ্ছেন আগে থেকে পিঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ভাজা চর্বি। উনি 3-4 টুকরা চর্বি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছেন। এই তো মাত্র কয়েকদিন আগে কুরবানি ঈদ গেল, তো সবার বাসায় কিন্তু চর্বি আছে, তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এখন এই খিচুড়িটাকে আরও মজাদার বানানোর জন্য মামনি দিয়ে দিচ্ছেন বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানির মশলা খুব একটা বেশি দিতে যাবেন না, এটা জাস্ট আনুমানিক আপনারা 1 চামচের মতো দিয়ে নেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিক্সড করে এবার পানি দিয়ে দিচ্ছেন আন্দাজ মতো। যেভাবে খিচুড়ি রান্না করা হয় তো চাল আর ডালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমরা এই খিচুড়িটা রাইস কুকারে রান্না করবো, আর মামনি সবসময় রাইস কুকারে রান্না করেন, তো রাইস কুকার অন করে দিলেই খিচুড়ি রেডি হয়ে যাবে। এই খিচুড়িটা কি যে মজা, না বানায় খাইলে বুঝবেন না। মামনি এই খিচুড়ির সাথে আমাদের সবসময় ডিম ভাজি, শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ কুচি দেয়, খেতে দারুণ লাগে। আর সাথে যদি আর একটু সরিষার তেল মাখায় নেন তাহলে তো আরও বেশি ভালো লাগবে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।